তো বন্ধুরা, আজকে আমরা আনবক্সিং করতে চলেছি সাওমির বেস্ট ফোন, যা কিনা রেডমি নোট 11 প্রো। তো আজকে এই ফোনটি আমরা আনবক্সিংটা খুব তাড়াতাড়ি করে ফেলবো। তো এই ফোনটিতে দেখতে পাচ্ছেন একটি অ্যামোলেড ডিসপ্লে এবং বেস্ট ক্যামেরা, ফাস্ট চার্জিং এবং বেস্ট প্রসেসর এই ফোনটিতে দেওয়া আছে, তাই এই ফোনটি খুবই ভালো। এছাড়াও এই ফোনটিতে 8 জিবি র্যাম এবং 128 জিবি রম, সেলথ ব্ল্যাক এই ফোনটির কালার। তো বন্ধুরা, আজকের এই ফোনের আনবক্সিংটা আমরা করে ফেলি, যা কিনা রেডমি নোট 11 প্রো। লেট স্টার্ট। তো প্রথমে আমরা বক্সটিকে উল্টো করে রেখে দেব, দিয়ে একটি কাটার নিয়ে সাইডের দুটো যে সিল আছে আমরা কেটে ফেলব। কেটে ফেলে ফোনটির বাক্সটি সোজা করে আস্তে আস্তে টেনে বার করে নিয়ে উপর থেকে যে কাগজটি আছে, যেটা কিনা একটি বক্স, সেটা আমরা বার করে নেব এবং দেখব ভেতরে একটি সিম এজেক্টার পিন এবং একটি বেস্ট সুন্দর একটি কেস রয়েছে, যা কিনা সাদা দেখতে। তাই এটি ট্রান্সপারেন্ট কেস, তাই অবশ্যই কেসটি একটু ভালো কোয়ালিটির, তাই এটা সাওমি খুব ভালো করেছে। এবং ভেতরে একটি ইউজার ম্যানুয়াল আছে, যেটা কিনা আমরা কিন্তু পড়ি না, তাই আমরা ওটা আবার সাইডে রেখে দিলাম। এরপর আমরা আস্তে করে টেনে প্লাস্টিকটা ফোনটিকে বার করে নেবো, যা কিনা খুবই ভালো প্যাকেজিং হয়ে এসছে এই ফোনটি, যা কিনা ফোনটির কোয়ালিটিটাও খুব ভালো এবং ফোনটি খুবই স্লিম ডিজাইন, তাই এই ফোনটি হাতে খুবই বেশ ভালো, একটুখানি ভারী বেশ, তাই এই ফোনটি অবশ্যই ভালো হবে। এবার আমরা সুইচটা টিপে ফোনটিকে অন করে নেব। অন করে দেখতে পাচ্ছি এমআই লেখা রয়েছে এবং তলায় পাওয়ার বাই অ্যান্ড্রয়েড লেখা আছে। এবার কাগজটাকে হাঁটিয়ে নিয়ে ভেতর থেকে 67 ওয়াটের সুপার ফাস্ট চার্জারটা আমরা বার করে নিলাম, যা কিনা আপনার ফোনটিকে মিনিমাম 45 মিনিটে ফুল চার্জ করে দেবে। এছাড়াও এই ফোনটিতে আপনি একটি বেশ ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির টাইপ সি কেবিল দেখতে পাচ্ছেন, যার কোয়ালিটি খুবই ভালো, তাই আমরা আবার ওটাকে রেখে দিলাম এবং কাগজ ফাগজ যা ছিল সব আগের মতন প্যাকেজিংটা আমরা করে দেবো। যেহেতু এই ফোনটিকে আমরা কাস্টমারকে প্রোভাইড করতে হবে, তাই আগের মতন আমরা এই ফোনটি যা যা ছিল করে রেখে দেব। এরপর ফোনটির যে প্যাকেজিংটা আমরা সাইডে করে দেব, দিয়ে ফোনটির ডিটেলস ব্যাপারে আমরা কিছু জেনে নেব। এই ফোনটিতে 108 MP রেয়ার ক্যামেরা আছে, যেটা কিনা প্রাইমারি ক্যামেরা। এছাড়াও এই ফোনটিতে একটি 8 MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা আছে এবং 2 MP অ্যাপারেচার আছে এবং 2 MP ম্যাক্রো ক্যামেরা আছে, তাই অবশ্য এই ক্যামেরা কোয়ালিটি খুবই বেটার এবং খুবই স্মুথ, তাই আপনারা ভিডিও করার জন্য এই ফোনটি অবশ্যই নিতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই ফোনটির উপরে দেখতে পাচ্ছেন একটি, যেটা কিনা আয়ার ব্লাস্টার আছে, একটি সেকেন্ডারি মাইক্রোফোন এবং একটি স্পিকার আছে এবং হেডফোন পয়েন্ট আছে, যা কিনা এটি খুবই ভালো দিয়েছে। এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি ভলিউম আপ অ্যান্ড ডাউন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়া খুবই ভালো স্ট্রাকচার কোয়ালিটি। এছাড়া তলায় দেখতে পাচ্ছেন আপনারা একটি স্পিকার, একটি মাইক্রোফোন এবং টাইপ সি পোর্ট দেওয়া আছে। আর সাইডে দেখতে পাচ্ছেন একটুখানি একটা ছোট সিম এডাপ্টার টুল দেওয়া আছে, যেটাও কিনা আপনারা বার করে আমরা দেখাবো। এছাড়াও এই ফোনটিতে 120Hz সুপার অ্যামোলেড ডিসপ্লে, 108 MP ডুয়েল ক্যামেরা, 67 ওয়াটের টার্বো ফাস্ট চার্জিং এবং মিডিয়াটেক হিলিও G96 প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং এর ডিসপ্লে খুবই ভালো। এছাড়াও এটি একটি ডেমো ফোন, তাই আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম যাতে এই ফোনটির ফিচারগুলো কী কী আছে। এবং এই ফোনটির যে স্ট্রাকচার কোয়ালিটি খুবই ভালো, তাই আপনার এই ফোনটির খুবই হাতে নেওয়ার জন্য খুবই বেটার। এবং বন্ধুরা, বলে দিই এই ফোনটির যে ওয়েটটি আছে সেটাও কিনা খুবই বেশি একটু ভারী, তাই আপনাদের হাতে একটু আনকমফোর্টেবলও ফিল হতে পারে মাঝে সাঝে, যা ওয়েট কিনা 202 গ্রাম। এরপর আমরা এই ফোনটি সিম এজেক্টার টুল দিয়ে একটু দেখে নেবো কী আছে। পিনটা লাগিয়ে আমরা সিমটা এটা বার করে নেব। দেখতে পাচ্ছেন একটি ডুয়েল ন্যানো সিম ট্রে দেওয়া রয়েছে, যা কিনা খুবই শর্ট, তার মধ্যে একটি সিম লাগাতে পারবেন এবং দুদিকে একটি করে সিম লাগাতে পারবেন। এছাড়াও এই ফোনটি যেহেতু 4G ফোন, তাই আপনারা এই ফোনটিতে 5G সাপোর্টেড নয়, তাই আপনারা কোনোরকম 5G অ্যানুয়াল পাবেন না। তো আমরা ফোনটিকে এবার আস্তে আস্তে স্টার্ট করে নেব, যাতে আপনাদের এই ফোনটি ব্যাপারে আপনাদের আরও কিছু কিছু বলতে পারি যতক্ষণ এই ফোনটি স্টার্ট হচ্ছে। তো আমরা ফুললি ডিটেলস ব্যাপারে এই ফোনটির ব্যাপারে আমরা এবার জানব। এই ফোনটিতে 6.67 ইঞ্চের FHD+ অ্যামোলেড ডট ডিসপ্লে দেওয়া আছে, যার রিফ্রেশ কিনা 120Hz। এবং এই ফোনটিতে আপনি পিক ব্রাইটনেস লেভেল 1200 ইউনিট পাচ্ছেন, যা কিনা খুবই ভালো ব্রাইটনেস, তাই এই ফোনটিতে আপনি সানলাইটের মধ্যে খুবই ভালো দেখতে পাবেন এই ডিসপ্লেতে। এই ফোনটিতে মোস্ট পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা কিনা
MediaTek Helio G96 প্রসেসর, যার সিপিইউ কোর কিনা 2.05 GHz, যার জিপিইউ ব্যবহার করা হয়েছে ARM এর মালি G57 MC2, তাই এটি গেমিংয়ের জন্য আপনার খুবই ভালো চয়েস হবে, যা কিনা আপনি এই ফোনটিতে পাবজি এবং ফ্রি ফায়ার HD সেটিংয়ে খেলতে পারবেন খুবই স্মুথ। তো এই ফোনটি যারা গেমিংয়ের জন্য কিনতে চাইছেন তারাও অবশ্যই এই ফোনটিকে কিনতে পারে। এছাড়াও বন্ধুরা, বলে দিই এই ফোনটি তিনটি কালারে অ্যাভেলেবেল আছে, যা কিনা সেলফ ব্ল্যাক, ফ্যান্টাম হোয়াইট এবং স্টার ব্লু। তাই আপনাদের এই ফোনটি যদি নানা রকম ভেরিয়েন্ট আছে, তাই অবশ্যই কালারটা দেখে অবশ্যই কিনবেন, যেহেতু আমাদের যে এই যে ফোনটি যে কিনেছিল সে একটুখানি রাফ ইউজ করে, তাই ফোনটি একটু কালারটা ব্ল্যাক কিনেছে, যার ফলে তার কোনো রকমের নোংরা যাতে তারা ফোনটির মধ্যে না ঢোকে, তাই এই ফোনটির কালারটা ব্ল্যাক। এছাড়াও এই ফোনটির ব্লু ভেরিয়েন্টও আছে, যা কিনা আপনাদের পরে দেখাবো আমি এটা একটি পিকচার কোয়ালিটির মাধ্যমে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরে কালারিং ফোনটা আপনারা দেখতে পারেন। এছাড়াও বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনাদের একটু ক্যামেরার লুকিংটা একটু দেখিয়ে দিচ্ছি, যাতে ফোনটির ক্যামেরার লুকিংটাও আপনাদের খুবই ভালো লাগে, তাই আপনাদের একটু ডিটেলসটা ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা কী কী আছে স্পেসিফিকেশানে। তাই অবশ্যই একটু ভালো করে দেখে নিন, যা কিনা পিকচার কোয়ালিটি খুবই ভালো এই ফোনটির ক্যামেরা, যেহেতু 108MP ব্যবহার করা হয়েছে, তাই এই ফোনটি ক্যামেরার জন্য খুবই বেস্ট চয়েস। এছাড়াও বন্ধুরা, এই ফোনটি যে ব্যাক ক্যামেরা আছে সেই ফোনটিতে খুবই ভালো, এবং এই ফোনটিতে অবশ্যই 1080p রেকর্ডিং করা যায় এবং 720p রেকর্ডিং করা যায়, তাই আপনারা এই ফোনটিতে 4K রেকর্ডিং করতে পারবেন না। তাই আমাদের এই ফোনটি নিয়ে যদি আপনি একটু 4K রেকর্ডিং করার প্ল্যানিং নিয়ে থাকেন, তো এই ফোনটিতে আপনি পারবেন না, যা কিনা রেডমি নোট 10 প্রো ম্যাক্সে একটু 4K রেকর্ডিং করা যায় এবং 1080p 60p রেকর্ডিং করা যায়। এছাড়াও বন্ধুরা, এই ফোনটিতে যে ম্যাসিভ ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে সেটি হলো 5000mAh এর ব্যাটারি, যা কিনা 67W টার্বো চার্জিং সাপোর্টেড। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা 120Hzটাকে অ্যানেবল করে দিলাম, যাতে এই ফোনটি আরও তাড়াতাড়ি স্মুথ কাজ করে। এছাড়া বন্ধুরা, এই ফোনটি ডুয়েল 4G সাপোর্টেড, তাই আপনাদের এই ফোনটিতে কোনো রকমের নেটওয়ার্ক ইস্যু হবে না, এবং ইউপিএস 2.2 ব্যবহার করা হয়েছে, যাতে আপনাদের এই ফোনটি মাল্টিটাস্কিং করতে যাতে সুবিধা হয়। এছাড়াও এই ফোনটিতে যে ন্যাভিগেশন যে GPS আছে তা গ্লোবাল G1 এবং RDS B1 এবং গিলিও, যা কিনা E1, তাই অবশ্যই এটি ন্যাভিগেশন এবং পজিটিশনের জন্য অবশ্যই ভালো ফোন। এছাড়া এই ফোনটিতে আপনারা ডুয়েল স্পিকার্স পাচ্ছেন, যা কিনা স্টেরিও, তাই অবশ্যই এই ফোনটির যে সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হবে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক দিয়েছে, যাতে এই ফোনটির লুকিংটা এবং আরও গর্জিয়াস হয়ে যাচ্ছে। এছাড়াও আপনারা চাইলে পরে এর হেডফোন জ্যাকে হেডফোন লাগিয়ে গানও শুনতে পারবেন, যা কিনা খুবই ভালো এই প্রাইস পয়েন্টে, এবং হাই রেস এডিও কনফিগারেশন দিয়েছে, যা কিনা আপনি ভালোভাবে গানও শুনতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে যে সেন্সারগুলি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার এবং ইলেকট্রোমিটার, এছাড়াও ইলেকট্রিক কম্পাস এবং আয়ার ব্লাস্টার এবং জাইরোস্কোপ, তাই অবশ্যই এই ফোনটির সেন্সার কোয়ালিটি খুবই ভালো। এছাড়াও এর অপারেটিং সিস্টেম হচ্ছে MIUI 13, যার বেস্ট কিনা Android 11, তাই পরবর্তীকালে Android 12 আপডেটটা আপনারা সাথে সাথে এখনই পেয়ে যাবেন, যেহেতু এখন Android 12 আপডেটটা চলে এসেছে এই ফোনটিতে, তাই অবশ্যই এই ফোনটি খুবই ভালো প্রাইস পয়েন্টের। এছাড়াও বন্ধুরা, বলে দিই আপনারা যদি এই ফোনটি কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন। এই ফোনটির যে প্রাইস পয়েন্ট আছে সেটা আমরা এখনই আপনাদের ভালো করে বলে দেবো ডিটেলসে, যা কিনা আপনি যদি 8128 কেনেন তাহলে 19,999 টাকা এই ফোনটি কিনতে লাগবে। এছাড়াও লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা কিনা আপনার ফোনটি হিটিং হলে আপনার এই ফোনটি খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো আজকের মতন এতটুকুই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের নেক্সট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়, এবং একটি লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। তো টাটা, গুড বাই, সি ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।